সুগন্ধায় আজও নিখোঁজদের সন্ধানের তল্লাশি। ঝালকাঠিতে লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে তৃতীয় দিনের মতো ট্রলার ভাড়া করে সুগন্ধা নদীর বিভিন্ন প্রান্তে খুঁজছেন স্বজনেরা। অপরদিকে আজ রোববার সকাল থেকে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল নদীর সম্ভাব্য স্থানে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত 41 জনের মরদেহ উদ্ধার হলেও নতুন কোনো লাশের সন্ধান পায়নি। এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিনলুর রহমান ঝালকাঠিতে লঞ্চটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির অনুসন্ধান প্রাথমিক পর্যায়ে আছে। প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে বলা যায়, লঞ্চের অগ্নি নির্বাক ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। 2 সপ্তাহ পর আমরা একটি প্রতিবেদন দিতে পারব। অপরদিকে রেড ক্রিসেন্টের তালিকায় থাকা নিখোঁজ 51 জনের অনেক স্বজনই আজ সকাল থেকে শহরের পৌর মিনি পার্ক এলাকায় সুগন্ধা নদী থেকে ট্রলার নিয়ে লাশের সন্ধানে বের হন। গত 3 দিন পর্যন্ত হারানো স্বজনদের খুঁজতে গিয়ে তাদের পরিশ্রম ও ক্লান্ত। অনেকেই এক কাপড়ে নির্ঘুম রাত কাটিয়েছেন ঝালকাঠি শহরের টেকনিক্যান স্কুল অ্যান্ড কলেজে। গত শুক্রবার হাসপাতালে মর্গে স্বজনদের খুঁজে না পেয়ে অনেকে বরগুনা সার্কিট হাউস মাঠে নিহত ব্যক্তিদের জানাজাতে ছুটে যান। সেখানেও আপনজনদের না পেয়ে তারা ধরে নিয়েছেন সুগন্ধাতেই ভেসে উঠতে পারে তাদের লাশ। তবে অনেকেই দল বেঁধে না খুঁজে বিভিন্ন স্থানে পৃথকভাবে খুঁজছেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল সুগন্ধা নদীর সম্ভাব্য বিভিন্ন প্রান্তে সকাল থেকে অভিযান চালাচ্ছেন। তবে সুগন্ধায় স্রোত থাকায় উদ্ধারকৃত কিছুটা ব্যাহত হয়েছে।